আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই বোনেরা, অস্থির লাগছে, কান্না পাচ্ছে, খুব টেনশনে ভুগছে, তাহলে নিরিবিলি একটা রুমে বসে বসে জিকির করুন বা কোরআন তেলাওয়াত করুন, দেখবেন অন্তরে প্রশান্তি আসবে। অনেক পাপ করে ফেলেছেন, এখন অপরাধে বোধে অস্থির লাগছে, কষ্ট হচ্ছে খুব, তবে জেনে রাখুন ইসলামের দরজা আপনার জন্য সবসময় খোলা আছে। তাওবা করুন মন থেকে, পুনরায় পাপ থেকে বিরত থাকুন। আল্লাহ তো বলেই দিয়েছেন তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও আল্লাহ আপনাকে ছেড়ে যাবেন না, তিনি সবসময় তার বান্ধবদের সাথে আছেন। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, চাকরি পাবেন কি পাবেন না, পরীক্ষা ভালো হবে কি হবে না, তাকদীর উপর বিশ্বাস করুন আর চেষ্টা চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা করুন। তিনি তো বলে দিয়েছেন যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। তাহলে চিন্তা কিসের, জীবন এলোমেলো হয়ে গিয়েছে, কোনো কিছুতেই ঠিক করতে পারছেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে অনুসরণ করুন, মেনে চলার চেষ্টা করুন। ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত তার সুন্নাহগুলো অনুসরণ করুন, জীবন সবচেয়ে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিবারে অশান্তি, মা বাবা ভাই বোন এর মধ্যে কোনো ভালোবাসা নেই, সবাইকে সালাম দিন, মাকে সালাম দিন, বোনকে সালাম দিন, ভাইকে সালাম দিন, বাবাকে সালাম দিন এবং তাদেরকে বলুন আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। কেন বলবেন? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা ঈমানদার হও, আর তোমরা ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন একটি বস্তু শিখিয়ে দেব না যা বাস্তবায়ন করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে? সেটি হলো তোমরা নিজেদের মধ্যে সালাম বিনিময় করো, অর্থাৎ অধিক পরিমাণে সালাম আদান প্রদান করো। আর নিজ মুখে ভালোবাসি কথাটাও হাদিসে এসেছে, তাহলে ভালোবাসা বৃদ্ধির জন্য এই দুটি আমল করা অত্যন্ত জরুরি। হতাশ হয়ে পড়েছে, জীবনে কোনো আশা খুঁজে পাচ্ছেন না, দেখুন তাহলে আল্লাহ তাআলা কী বলছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত আর কেউ নিরাশ হয় না। নিজের উপর অনেক চাপ মনে হচ্ছে, সামলাতে পারছেন না, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তবে আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ কাউকে তার সাধ্য ব্যতীত কোনো কাজে ভার দেন না, আপনার ক্ষমতা আছে, আপনি পারবেন ইনশাআল্লাহ। সাধ্য আছে বলেই আল্লাহ আপনাকে কাজ দিয়েছেন, আল্লাহর উপর ভরসা করুন, বোঝা মনে না করে আত্মবিশ্বাসের সাথে কাজ করে যান, সব কিছু হালকা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।